আজকে তোমাদের জন্য রয়েছে একটি বেস্ট মোবাইল যে মোবাইলটির চাহিদা বর্তমানে বাজারের মধ্যে কিন্তু সবারই এবং প্রত্যেকেই জানতে চায় যে মোবাইলটির স্পেসিফিকেশন কি রয়েছে ভ্যালু ফর মানি কিনা মোবাইলটি ইন হ্যান্ড ফিল কেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে ক্যামেরা পারফরমেন্স কেমন রয়েছে তো মোবাইলটি তোমরা থামনেলে দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো নার্জো সিক্সটি এক্স যেটি রিয়েলমির তরফ থেকে আসছে এবং একটি ফাইভ জি ফোন মার্কেটের মধ্যে কিন্তু বারো তেরো হাজার হাজার টাকার মধ্যে খুব ভালো একটি মোবাইল তো আজকে আমাদের কাছে রয়েছে সেই মোবাইলটি তোমাদের জন্য বিশেষ করে নিয়ে আসা এবং আজকে এই মোবাইলটি আমরা আনবক্সিং করতে চলেছি তার সঙ্গে সঙ্গে দেখে নেব আনবক্সিং এর সঙ্গে সঙ্গে দেখে নেব কি কি রয়েছে এই মোবাইলের মধ্যে বা এই প্যাকেটের মধ্যে এবং কি দিচ্ছে রিয়েলমি এই মোবাইলের ফিচার্স সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ করা যাবে না প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে তো চলো দেখে নেই কি রয়েছে এই বক্সের মধ্যে তো বক্সটিকে এখন ওপেন করা যাক যাই হোক মোবাইলটি আমরা আনবক্স করে নিলাম উপরেই তোমরা দেখতে পাচ্ছ ফিল দ্য পাওয়ার নার্জো বাই রিয়েলমি এবং এইখানে আমরা সবার প্রথমে প্যাকেটটিকে ওপেন করব তো সবার উপরেই কিন্তু আমাদের এই যে সাদা প্যাকেটটি এই প্যাকেটটি রয়েছে তো দেখে নেব সবার প্রথমে এইখানে কি দিয়েছে রিয়েলমি এবং রিয়ালমির প্রত্যেকটি কেসের মধ্যেই এখন থাকছে একটি ব্ল্যাক কালারের কাভার তোমরা প্রত্যেকেই জানো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এর ক্যামেরা সেট জন্য যে জায়গাটি সেই জায়গাটিও কিন্তু রয়েছে খাবারের মধ্যে সাইডে এটিকে রাখবো এবং তার সঙ্গে রয়েছে কিছু ডকুমেন্টেশন এই ডকুমেন্টেশনগুলি তোমরা দেখতে পারো যদি চাও এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে একটি সিম ইজ টুল এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আহ নার্জো ক্লাব জয়েনের জন্য জয়নিং কার্ড যেখানে তোমরা স্ক্যান করে নার্জো ক্লাব জয়েন করতে পারো এবং উইন করতে পারো উইনার হতে পারো এবং যেখানে তোমরা বিভিন্ন রকমের প্রাইজ পেতে পারো তাই এইখানে তোমরা অবশ্যই জয়েন হতে পারো তো এই যে জিনিসগুলি এই জিনিসগুলিকে আমরা সাইডে রাখবো এবং এখন রয়েছে আমাদের যে মেন ডিভাইসটি সেই ডিভাইসটি তো ডিভাইসটিকেও আমরা প্রথমে সাইডে রেখে আগে তোমাদের দেখাবো এই বক্সের মধ্যে কি কি রয়েছে তারপরে তোমাদের বাকি ডিভাইসটি দেখাবো তো এইখানে বক্সের মধ্যে কিন্তু একটি কেস রয়েছে তারপরেই একটি দেখতে পাচ্ছ বড় মাপের একটি চার্জার দেওয়া রয়েছে যেটিকে তেত্রিশ ওয়ার্ডের একটি সুপার ভোগ চার্জার দেওয়া রয়েছে এবং এই চার্জারটি তোমরা দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে একটি কেবল যে কেবলটি কিন্তু আবারও এইখানে রিয়েলমি দিয়েছে ইউএসবি এ থেকে ইউএসবি সি একটি কেবল যেটি তোমাদের মোবাইলকে চার্জ করার জন্য অবশ্যই খুবই জরুরি একটি কেবল তো এটিকেও সাইডে রাখবো এবং এখানে রয়েছে আর একটি প্লাস্টিক কেস তো এইখানে আর কোনো কিছুই নেই শুধুমাত্র এতটুকুই দিয়েছে রিয়েলমি যাই হোক এটিকে সাইডে রাখবো চার্জারকেও সাইডে রাখবো এখন দেখে নেবো আমাদের যে মেন ডিভাইসটি ডিভাইসটিকে তো এই যে মোবাইলটি এই মোবাইলটির কিন্তু বা প্রত্যেকটি রিয়েলমির বর্তমান প্রত্যেকটি মোবাইলের যে লুক তার সঙ্গে সঙ্গে রেডমির মোবাইলগুলোর লুক কিন্তু একদম অন্যরকম করছে তারা তারা যে তাদের মোবাইলের লুক ভিতরে কি থাকে থাক না থাকে নাই সেটা নিয়ে কোনো চিন্তা নেই তবে এর যে লুক এর লুক দিয়ে কিন্তু তারা মানুষকে অ্যাট্রাক্ট করছে তোমার সেই অ্যাট্রাকটিভ জিনিসটাই এইখানে দেখতে পাচ্ছ তার যে পিছন প্যানেলটা রয়েছে বা পিছন গ্লাসটা রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ তো এই যে প্যানেলটি এই প্যানেলটি কিন্তু যাই হোক তার সঙ্গে সঙ্গে যে এখানে ক্যামেরা সেট আপটি পঞ্চাশ একটি রিয়ার সেন্সার দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইট এবং আরেকটি সেন্সার দেওয়া রয়েছে এবং সামনের দিকে যে দেখো এখানে কিন্তু তোমাদের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে তোমাంటి ডান সাইডে দেখো এখানে একটি তোমাদের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে ভলিউম রকার দেওয়া রয়েছে উপরের দিকে কিন্তু শুধুমাত্র ভয়েস ক্যান্সেলেশন মাইক দেওয়া রয়েছে বাস সাইডে সিম ট্রে দেওয়া রয়েছে এবং নিচের দিকে যা দেখো 3.5 মিমি জ্যাক তার সঙ্গে সঙ্গে এইখানে মাইক্রোফোন এবং এইখানে চার্জিং পোর্ট দেওয়া রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং এইখানে তোমাদের যে স্পিকার গ্রিল সেই স্পিকার গ্রিল দেওয়া রয়েছে এবং এই যে মোবাইলটি এই মোবাইলটি কিন্তু আমাদের কাছে রয়েছে এই মোবাইলটি সিক্স জিবি একশো জিবি যে ভেরিয়েন্টটি ভেরিয়েন্টটি সেই রয়েছে রয়েছে এবং এই মোবাইলটির মধ্যে এর একটি বড় মাপের ব্যাটারি দেওয়া যেটিকে চার্জ করার জন্য আমরা প্রথমে বললাম এই যে তেত্রিশ ওয়াটের একটি সুপার ভোগ চার্জার এই চার্জারটি দেওয়া রয়েছে তো এখন কথা হচ্ছে এই মোবাইলটি ওভারঅল লুক কেমন তো অবশ্যই ওভারঅল লুক কিন্তু খুবই সুন্দর একটি ফোন খুব ভালো লাগছে এবং তার সঙ্গে সঙ্গে এর যে ইনহ্যান্ড ফিল সেটিও কিন্তু একদম অন্যরকম কারণ এখানে মেটাল কিন্তু বডি দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে গ্লাস ব্যাক প্যানেল দেওয়া রয়েছে এবং এর থিকনেসও কিন্তু খুব একটা বেশি নয় যেমনটি হাতের মধ্যে কিন্তু একদম খুব ভালো গ্রিপ এই মোবাইলটির গ্রিপটি কিন্তু খুব ভালোই হচ্ছে তো সেই কারণে কিন্তু মোবাইলটি অবশ্যই এর যে ওভারঅল যে ইনহ্যান্ড ফিল সেটি কিন্তু অবশ্যই খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা জানতে চেয়েছো এই মোবাইলটি ভ্যালু ফর মানি কিনা তো তোমরা যা যা এই মোবাইলটি পার্সেস করতে চাচ্ছ অবশ্যই তাদের এই মোবাইলটি পছন্দ হয়েছে জন্যই তোমরা পার্সেস করতে চাচ্ছ তো অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ফাইভ জি কানেকটিভিটি দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে মিডিয়া টেকের একটি প্রসেসার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি তেত্রিশ ওয়াট সুপারভোক চার্জার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে এখানে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া রয়েছে এবং এর যে লুক এই লুকটিও কিন্তু একদম ইউনিক দেওয়া রয়েছে তো সেই কারণে যদি তোমরা পার্সেস করতে চাও তাহলে আমার মনে হয় যে মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি হবে এবং যেহেতু নিজের পছন্দের মোবাইল সেই জন্য অবশ্যই তোমরা পার্সেস করতে পারো তবে আমি বলছি যে এই মোবাইলটি নিয়ে যদি তোমরা ভাবো যে আমরা হেভি গেমিং করব সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলটির মধ্যে একটু সমস্যা বা ল্যাক দেখা দিতে পারে তাছাড়া আর কিন্তু কোনো রকমের কোনো সমস্যা নেই তো মোবাইলটিকে আমরা অন করে নিয়েছি এর ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ খুবই স্মুথ একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ডিসপ্লেটির সাইজ কিন্তু এখানে দেওয়া হয়েছে 6.72 ইঞ্চ এবং এই যে ডিসপ্লেটি এই ডিসপ্লেটি কিন্তু খুবই ব্রাইট এবং তোমাদের ভিডিও বা তোমরা যদি বিভিন্ন রকম সিনেমা উপভোগ করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটি ডিসপ্লে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমরা যে ক্যামেরাটি দেখতে চাও তো ক্যামেরাটি আমরা আলাদা করে বানিয়ে দেব তোমরা যদি চাও আমরা আলাদা করে বানিয়ে দেব তারপরে আমরা তোমাদের একটি এখানে স্যাম্পল দেখানোর চেষ্টা করব তো অবশ্যই এর যে ক্যামেরা কোয়ালিটি সেই ক্যামেরা কোয়ালিটি কিন্তু তোমাদেরকে নিরাশ করবে না আমার মনে হয় এই প্রাইস রেঞ্জের মধ্যে খুব ভালো একটি ক্যামেরা সেট আপ এই মোবাইলটির মধ্যে দেওয়া হয়েছে Realme তরফ থেকে তো মোবাইলটি সম্পর্কে যাবতীয় তথ্য আমরা তোমাদের জানিয়ে দিলাম তোমরা যারা যারা Realme এই Narzo 60X মোবাইলটি যারা যারা পারচেজ করতে চাচ্ছো আমি বলবো তারা তোমরা পারচেজ করতে পারো কারণ খুব ভালো একটি মোবাইল গুড লুকিং মোবাইল এবং তার সঙ্গে সঙ্গে যে প্রসেসর ক্যামেরা কোয়ালিটি সবকিছুই কিন্তু ভালো এবং তার সঙ্গে সঙ্গে পাঁচ হাজার এমএইএস এর ব্যাটারির সঙ্গে সঙ্গে একটি পাওয়ারফুল চার্জারও দেওয়া রয়েছে সেই জন্য অবশ্যই তোমাদের ভ্যালু ফর মানি এবং এর যে ইনহ্যান্ড ফিল সেটি তোমাদের নিরাশ করবে না তাই অবশ্যই মোবাইলটি পার্সেস করতে পারো তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরো এরকম একটি ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ